আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে সাথে আছি সিফাত শারমিন শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম বেড়েই চলেছে ভোজ্য তেলের দাম ভ্যাট মওকুফ চান ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের জনগণ এখন বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসে বললেন ওবায়দুল কাদের দেশে চলছে সংকর গণতন্ত্র মন্তব্য মির্জা ফখরুলের দায়িত্ব নেয়ার দুদিনের মাথায় খাল উদ্ধারের কাজ শুরু ঢাকা দক্ষিণ সিটির বর্ষা মৌসুমের আগেই দুটি বক্স কালভার্ট আর তিনটি খাল খননের পরিকল্পনা দেশে করোনা সংক্রমণ কমছে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি টেস্টের হার বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বেড়েই চলেছে ভোজ্য তেলের দাম মাসের ব্যবধানে লিটারে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের ভোজ্য তেলের দাম এতে বিপাকে পড়েছেন ভোক্তারা আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকেই দুষছেন পাইকাররা সাময়িক ভ্যাট প্রত্যাহারের দাবিও করছেন তারা আর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বাজার বিশ্লেষকরা চালের দাম বৃদ্ধি নিয়ে ডামাডোলে অনেকটা আড়ালেই পড়ে আছে ভোজ্য তেলের দাম বাড়ার বিষয়টি অথচ এক মাসের বেশি সময় ধরে বাড়ছেই এর দাম এক মাস আগে যে সয়াবিনের দাম খুচরা পর্যায়ে ছিল 95 টাকা তা এখন বেড়ে দাঁড়িয়েছে 120 টাকায় পাম তেল 92 টাকা থেকে বেড়ে হয়েছে 102 টাকা একইভাবে বেড়েছে বোতলজাত তেলের দাম 5 লিটারের যে বোতল এক মাস আগে বিক্রি হয়েছে 490 টাকা তা এখন বিক্রি হচ্ছে 550 টাকায় 95 টাকা 103 টাকা ছিল এখন হচ্ছে 117 টাকা এক মাস আগে তীর বসুন্ধরা ছিল 490 টাকা এখন বর্তমান রেট আছে 550 টাকা আর রূপচন্দা কোম্পানির ছিল 510 টাকা এখন এক মাসের ব্যবধানে হয়েছে 570 টাকা আমাদের তো গরিব মানুষ তো অনেক তো কষ্ট হয়ে যায় সরকার নিয়ন্ত্রণ করে তাহলে জনগণের জন্য ভালো না করলে তো এই খাইতে হবে কিনা তেলের দাম বাড়ায় অনেককে বদলাতে হচ্ছে খাদ্যাভ্যাস সয়াবিনের পরিবর্তে অভ্যস্ত হতে হচ্ছে সরিষা তেলে দাম বেশি দেখে সরষের তেল নিব দেখি সরষের তেলের দাম বেশি কি করব এখন দর কমাতে ভোজ্য তেল আমদানিতে সাময়িক ভ্যাট কমানোর দাবি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি সভাপতির ভোজ্য তেলের বাজারটা আপনার চরম আকার ধারণ করছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এই ক্লান্তি লগ্নে যদি আপনার এই ট্যাগ ভ্যাটগুলি সাসপেন্ড করে দেয় উড্রো করে নেয় তাহলে আপনার ভোক্তারা কিছু সাশ্রয় পাবে তেলের দামের দিকে সরকার আরও নজরদারি করা উচিত মত বাজার বিশ্লেষকদের গভর্নমেন্টকে রোল প্লে করতে হবে যে এই যে আপনার ঘাটতি সেটা কি মানে কোনো ধরনের কারসাজি করে ঘাটতি তৈরি করা নাকি আসলেই ঘাটতি দেখতে হবে যে ভাই যদি কম দামে কিনে থাকো কেন এত বেশি লাভ করছে এটা একটা চাপ গভর্নমেন্ট থেকে থাকলে ভালো দেশে ভোজ্য তেলের মাসিক চাহিদা 1.5 লাখ টন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মামুন আব্দুল্লাহ বাংলাভিশন ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ এখন হাসে নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এদিকে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন নির্বাচন এলেই অভিযোগের বাক্স খুলে বসা বিএনপির অভ্যেস বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর সাথে অনলাইনে মতবিনিময় সভায় যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন নতুন বছরে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে সড়কের শৃঙ্খলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেন বিএনপির রাজনীতি নিয়ে বিতর্কিতরা যেন নেতৃত্বে আসতে না পারেন সেজন্য আওয়ামী লীগ সচেষ্ট থাকবে বলেও জানান তিনি বিএনপি এবছরে গণঅভ্যুত্থান ঘটিয়ে সরকারের পরিবর্তন ঘটানোর শপথ নিয়েছে বছরের প্রথম দিন আমি বিএনপিকে তার আগে পজিটিভ পলিটিক্সের ধারায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি দেশ ও জনগণের স্বার্থ তাদের রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না তাছাড়া গণ অভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে বিরাজমান নেই এদিকে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন বিএনপি নেতারা সরকারের উন্নয়নের প্রশংসা করতে পারে না প্রযুক্তি নির্ভর ইভিএম এর অন্যান্য নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা তার অনেকগুলো নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে তারা জয়লাভ করেছে জয়লাভ করার আগ মুহূর্ত পর্যন্ত নানা অভিযোগ দিয়েছে
যেই জয়লাভ করেছে তাদের মুখটা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই অভিযোগের বাক্স খুলে বসা এবং অভিযোগ করা এটি তাদের অভ্যাস। এর আগে চট্টগ্রাম মহানগরীর পোর্ট কানেক্টিং সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তথ্যমন্ত্রী। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রের ছদ্মাবরণে একদলীয় শাসন চলছে। বললেন, দেশে এখন চলছে সংকর গণতন্ত্র। তিনি বলেন, সরকার আছে, আমলাতন্ত্র আছে, সংসদ আছে, কিন্তু নেই গণতন্ত্র। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণ সভায় বিএনপির মহাসচিব বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন একজন সজ্জন ব্যক্তি, পরিচ্ছন্ন পরোপকারী রাজনীতিবিদ। ব্রিটিশ ঔপনিবেশিবাদের শৃঙ্খল ভাঙতে এবং মুক্তিযুদ্ধ ও রাজনীতিতে চৌধুরী কামাল ইবনে ইউসুফের পরিবারের অবদানের কথা স্মরণ করেন তিনি। দেশে এখন গণতন্ত্র নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। কামাল ভাই, তিনি হচ্ছেন সেই বিরল প্রজাতির রাজনীতিবিদদের মধ্যে একজন, নিজেদের ভাগ্য, নিজেদের আপনার বৃত্ত পরিবর্তনের জন্য এরা রাজনীতিতে যাননি। উপরন্তু তারা তাদের যে বৃত্ত আছে সেই বৃত্তকে তারা কিছুটা বিলিয়ে দিয়ে হলেও তারা জনগণের কাছে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের এখানে সবই আছে। এখানে সরকার আছে, বলা হয় গণতন্ত্র আছে, পার্লামেন্ট আছে, ব্যুরোক্রেসি আছে, কিন্তু মানুষের অধিকার নেই। যে বাংলাদেশকে বলা হচ্ছে যে একটা হাইব্রিড রেজিমের দেশ, গণতন্ত্র এখানে একটা সংকর গণতন্ত্রে পরিণত হয়েছে। গণতন্ত্রের কথা বলা হয় কিন্তু গণতন্ত্র নেই। আসলে একদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রের ছদ্মবেশে আছে। বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন মন্তব্যেরও জবাব দেন বিএনপির মহাসচিব। শাসক দলের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে ভোট ডাকাতি যদি আপনার কেউ রেকর্ড, বিএনপির রেকর্ড নাকি কেউ ভাঙতে পারবে না। তো উনি কি ভাঙতে চান? উনি এই জিনিসটা ভাঙতে চান বলেই তারা 2018 সালে এই চরম ভোট ডাকাতি করেছেন আগের রাত্রে। এ কোন রাষ্ট্রে আমরা বাস করছি যেখানে আমাদের রাজনীতিবিদরা বলছেন যে তারা ভোট ডাকাতির রেকর্ড তারা ভাঙতে চান? নতুন বছরে জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। রাজস্থানের একটি হাসপাতালে নেওয়া হলে দ্রুত তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন বিএনপির এই সিনিয়র নেতা। তবে এখন মওদুদ আহমেদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আরও দু একদিন তাকে হাসপাতালে থাকতে হবে বলেও মত দেন চিকিৎসকরা। মওদুদ আহমেদ করোনা টেস্ট নেগেটিভ এসেছে। দায়িত্ব নেওয়ার দুদিনের মাথায় খাল খনন ও উদ্ধার কাজ শুরু করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ওয়াসার সহযোগিতা ছাড়াই কর্পোরেশনের জনবল দিয়ে পরিষ্কার কার্যক্রম শুরু হয়। আগামী বর্ষা মৌসুম শুরুর আগে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 2টি বক্স কালভার্ট আর 3টি খাল খনন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রথম দিনে পান্থপথ কালভার্ট থেকে 74 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। শনিবার রাজধানীর পান্থপথ বক্স কালভার্টের পান্থকুঞ্জ মুখের বর্জ্য অপসারণের নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা সরিয়ে নেয় ধানমন্ডি রাসেল স্কোয়ার মোড় থেকে পান্থকুঞ্জ পর্যন্ত 24টি সংযোগ মুখের 3টি অংশের বর্জ্য। পান্থকুঞ্জ পার্কে বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অন্যরা। প্রাথমিকভাবে আমরা 2টি কালভার্টে হাত দিয়েছি, সেটা হচ্ছে আজকের আমাদের পান্থপথ কালভার্ট, এরপর কালভার্ট, পাশাপাশি আমাদের যে 3টা খাল জিরানি, মান্দা এবং শ্যামপুর, 3টা খালে আমাদের কিন্তু কাজ চলছে। প্রাথমিক পরিচ্ছন্নতা কাজ এবং এরপর সীমানা নির্ধারণ কাজ, তারপরে সেগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম শেষ করে ওখান থেকে আমরা আবর্জনা আমরা অপসারণ করব। যেন আমরা এপ্রিলের শুরু থেকে ঢাকা শহরকে জলবদ্ধতা থেকে মুক্ত দিতে পারি, সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আগামী 3 মাসে পান্থপথের পাশাপাশি সেগুন বাগিচা বক্স কালভার্ট এবং ঢাকার জিরানি মান্ডাসহ 3টি খাল পরিষ্কারের টার্গেট রয়েছে। দক্ষিণ সিটি কর্মকর্তারা জানান, গভীরতার কারণে বক্স কালভার্টগুলোর বর্জ্য অপসারণে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার মুখ পরিষ্কার করলে হবে না, আমাদের ভিতরে লোক প্রবেশ করাতে হবে, যন্ত্র প্রবেশ করাতে হবে,
ক্রেন প্রবেশ করাতে হবে, আমাদের প্রেশার দিয়ে পানি দিতে হবে এবং সাকার মেশিন ব্যবহার করতে হবে, সাকশন করে উঠাতে হবে। এই কালভার্টের ভিতরে পড়েছে, কানেকশানের মুখগুলো বন্ধ হয়ে গেছে, এই কানেকশানে ওই মুখগুলোও ছুটাতে হবে। এখন কালভার্টগুলো আমরা প্রাথমিকভাবে ধরেছি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঢাকার খালগুলোর দায়িত্ব নেওয়ার পরই ক্র্যাশ প্রোগ্রামের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুন তাপস। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার পাঠানো বিজ্ঞপ্তি অনুসারে দেশে করোনা সংক্রমণ আরও কমেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অন্যান্য দিনের তুলনায় টেস্টের সংখ্যাও কম ছিল এদিন। 9701টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে 684 জনের। এ নিয়ে মোট শনাক্ত হলেন 5,15,184 জন। মারা গেছেন 23 জন, এ নিয়ে মোট মারা গেলেন 7,599 জন। 24 ঘন্টায় 964 জন সহ মোট সুস্থ হয়েছেন 4,59,620 জন। শনাক্তের বিপরীতে শনাক্ত 7.05%, সুস্থ 89.21% আর মৃত্যু 1.48%। করোনা সংক্রমণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও দেশে আক্রান্ত শনাক্তের হার আগের চাইতে কমেছে। বিষয়টি ইতিবাচক হলেও বিশেষজ্ঞরা বলছেন কার্যকরভাবে প্রতিরোধের জন্য টেস্টের হার বাড়াতে হবে। করোনার জিন পর্যবেক্ষণে গবেষণা বাড়ানোর তাগিদও দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা সম্পর্কিত যে কোনো ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের সমন্বিত পদক্ষেপের ওপর আবারও জোর দিয়েছেন তারা। বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় তৃতীয় পর্যায়ের সংক্রমণ। আপাত দৃষ্টিতে সেসব দেশের চেয়ে শুরু থেকেই ভালো অবস্থায় আছে বাংলাদেশ। গেল বছরের 29 ডিসেম্বর দেশে করোনার 14,588টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল 1,181 জন। অনুদিকে 30 ডিসেম্বর 15,229টি নমুনার বিপরীতে শনাক্ত 1,235 জন। আর বছরের শেষ দিনে 13,254টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,014 জনের। দেশে করোনা সংক্রমণের চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন এখনও পরিস্থিতি যথেষ্ট ইতিবাচক। নূতন বছরে কার্যকরভাবে করোনা প্রতিরোধ করার জন্য টেস্টের সংখ্যা বাড়াতে হবে, ঝামেলাবিহীনভাবে টেস্ট করাটাকে নিশ্চিত করতে হবে এবং এটি জনগণকে জানানোর জন্য একটি প্রচারের উদ্যোগ নিতে হবে। এবং দেশে করোনা ভাইরাসের কোনো নূতন রূপান্তর ঘটছে কিনা অথবা নূতন কোনো রূপান্তর বাইরে থেকে এসছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য নিবিড়ভাবে করোনা ভাইরাসের জিন বিন্যাসের পরীক্ষা চালিয়ে যেতে হবে। করোনার বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিমালা অনুসরণের পাশাপাশি গবেষণা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা। আমাদের অনেক লোক নানা ধরনের শ্বাসনালীর সমস্যায় ভোগেন, তাদের অক্সিজেনের ঘাটতি থাকে, তাহলে এই ধরনের লোকদের মধ্যে যদি এটা সংক্রমণ ঘটে তাহলে হসপিটালাইজেশন বেড়ে যাবে। আমাদের হসপিটালে যদি এটা ভর্তি বেশি লোক হতে থাকে তাহলে আমাদের হাসপাতালের উপর চাপ পড়বে এবং তাদের অনেকেই নিশ্চিতভাবেই যে তাদের উচ্চতর বা আমাদের যে বিশেষায়িত সেবা সেটা লাগবে, তখন আমাদের জন্য এটা আসলে অসহনীয় হয়ে যাবে। যেটা করা দরকার সেটাকে সরকারের একটা কঠোর অবস্থান নিতে হবে। যদি 18 কোটি লোককে সংক্রমণ থেকে বাঁচাতে হয় তাহলে ভ্যাকসিন যতদিন পর্যন্ত আসছে না আমাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে হবে এবং জনগণকেও নিশ্চিত করতে হবে যে তাদের সুরক্ষার জন্য তারা সচেতনভাবে নিজেরা নিজেদের সুরক্ষা দিচ্ছে, পাশাপাশি তাদের পরিবারকে সুরক্ষা দিচ্ছে এবং সমাজকে সুরক্ষা দিচ্ছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মানুষকে সতর্ক করার পাশাপাশি ভ্যাকসিন আনার বিষয়ে বাংলাদেশকে দ্রুত অগ্রসরে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন ফেব্রুয়ারির শুরুতেই দেশে আসবে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের করোনা টিকা। সম্প্রতি এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তিও সম্পন্ন হয়েছে। অক্সফোর্ড অনুমোদন দিয়েছে, ইউনাইটেড কিংডম থেকে অনুমোদন পাইছে, অক্সফোর্ড সেরামকে তারাও দিয়েছে, তারা উৎপাদন করবে। আমরা আশা করতেছি এই মাসটা শেষে অথবা ফেব্রুয়ারিতে টিকা চলে আসবে। অর্থ পাচার রোধে জনমত গড়ার পাশাপাশি আইনি কাঠামো জোরদার করতে হবে বলে মনে করেন সিডিপির ফেলো প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান। অর্থ পাচার রোধে কালো টাকা তৈরির সুযোগ বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে উঠে আসে বিদেশে বাড়ি গাড়ি গড়ে তোলা মহাদুর্নীতিবাজদের শ্বেতপত্র প্রকাশ সহ 10 দফা সুপারিশ। দেশে আর্থিক খাতের দুষ্টক্ষত, ঋণখেলাপি ও অর্থপাচার, রাজনীতিবিদ আমলা থেকে শুরু করে অনেক ব্যবসায়ীও আমদানি রপ্তানির নামে অতিমূল্যায়ন ও অবমূল্যায়ন দেখিয়ে কৌশলে পাচার করছেন তাদের বৈধ ও অবৈধ আয়। দুদক ও এনবিআর সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা পদক্ষেপ নিলেও বন্ধ হচ্ছে না অর্থপাচার, এজন্য আইনি বাধা ও রাজনৈতিক সদিচ্ছাকে দায়ী করছেন বিতার্কিকরা।
এই সংসদে আমরা বারবার বলছি, রাজনৈতিক জবাবদিহিতা ছাড়া অর্থপাচার রোধ করা সম্ভব নয়। শুধুমাত্র এই জবাবদিহিতা দিয়ে অর্থপাচার রোধ করা সম্ভব নয়, তার সাথে সমন্বয়তার প্রয়োজন। অর্থপাচার বন্ধে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি পাচারকারীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অর্থপাচারকারীরা ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো থেকে আরম্ভ করে আর্থিক প্রতিষ্ঠানটিকে লুণ্ঠন করে তারা সম্পদের পাহাড় গড়ে তুলছে পৃথিবীর বিভিন্ন দেশে। মহা দুর্নীতিবাজদের যদি আমরা নামের তালিকা প্রণয়ন করে জাতীয় সংসদের মাধ্যমে একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারি, তাহলে দুর্নীতিবাদদের মুখোশ উন্মোচন করে আমরা জনগণের কাছে যদি উপস্থাপন করি, তাহলে কিছুটা হলো আমি মনে করি আমরা এই অর্থপাচারকে রোধ করতে পারব। সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, অর্থপাচারের মতো দুষ্টক্ষত প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এনফোর্সমেন্টের দুর্বলতা আছে এবং সামাজিক সচেতনতা, সেটারও দুর্বলতা আছে। একটা ক্যান্সার যেখানে বাসা বাঁধে সেটা কিন্তু এটা এটা কিন্তু আমাদের সবাইকে নিয়েই এই বাসাটা। অনেক দুর্বলতা আছে, অনেক ধরনের সক্ষমতা সৃষ্টির প্রয়োজন আছে। স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যেসব প্রতিষ্ঠান করা হয়েছে তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং যারা নাকি এটা ফাঁকি দিচ্ছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এই ধরনের সিগন্যাল যদি আমরা দিতে পারি তাহলে এই কালো টাকা সৃষ্টি হবে না, এবং কালো টাকা সৃষ্টি যদি না হয় তাহলে সেটা পাচারেরও প্রশ্ন আসবে না। অর্থপাচার রোধে রাজনৈতিক জবাবদিহিতা বিষয়ে ছায়া সংসদ বিতর্কে এদিন বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। দ্বিতীয় দিনের মতো রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে সব শ্রেণীর বই দেওয়া হচ্ছে, তবে সব শ্রেণীর মাধ্যমিক শিক্ষার্থীদের সব বই এখনও সরবরাহ করা হয়নি। বিশেষ করে নবম শ্রেণীর বই পায়নি বেশিরভাগ স্কুল। বই বিতরণ শুরু করেনি বেশ কয়েকটি স্কুলও। সাপ্তাহিক ছুটির দিন থাকার পরও বছরের প্রথম দিন শুক্রবার সারা দেশের মতো রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয় বই বিতরণ। শনিবারও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। পুরান ঢাকার শরীটোলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের আয়োজনটা ছিল বেশ। অভিভাবকদের সাথে আসা শিক্ষার্থীরা দীর্ঘদিন পর স্কুলে এসে নতুন বই হাতে পেয়ে দারুণ খুশি। অনেক ভালো লাগতেছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এতদিন আমরা পড়ালেখা করতে পারি নাই, মানে এই করোনার জন্য স্কুল বন্ধ ছিল, আবার স্কুলে এসে একটা বই পেলাম নতুন, তাই অনেক ভালো লাগতেছে। করোনার ছোবল থেকে মুক্তি পাক শিক্ষা, এমন প্রত্যাশা অভিভাবকদের। এক বছর তো চলেই গেল লাইফেতে, বড়দের তো অনেক ক্ষতি হয়েছে, বাচ্চাদের যেমন তেমন। শিক্ষকরা জানান এই সপ্তাহে বই দেওয়া শেষ করতে চান তারা, তবে অনুপস্থিত শিক্ষার্থীরাও তাদের সুবিধা মতো এসে বই নিতে পারবে। আমরা পর্যাপ্ত পরিমাণ বই পেয়েছি, গতকালকে থেকে বই দেওয়া শুরু করেছি, আর আজকে মোটামুটি 80% বই চলে যাবে, হয়তো আগামী একদিন অথবা দুই দিন লাগতে পারে। পুরান ঢাকার পোগজ স্কুল সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান বই দেওয়া শুরু করেনি। বই দেওয়া শুরু না করার কারণ তুলে ধরলেন শিক্ষকরা। বই কালকে থেকে শুরু হয়ে যাবে, দেওয়া পর্যায়ক্রমে সব বই দিয়ে দেবো, আর বিশেষ করে নাইনের তো বই নাই, এটা তো আসেই না, যেটা আসবে সেটার সাথে সাথে এইভাবেই দিই। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিয়েছে, এইটুকু ধরে রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানালেন সংশ্লিষ্টরা। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। পানি নেই উত্তরের জীবনরেখা তিস্তায়। 1987 সাল থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করে আসছে ভারত। 2015 সালে রেকর্ড ভেঙেছিল এই নদী, পানি নেমেছিল শূন্যের কোঠায়। কৃষি নির্ভর এই অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখতে তিস্তা চুক্তি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাহনওয়াজ জনের ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। যে নদীকে ঘিরে আত্মনির্ভরশীল হয়েছে উত্তরের কৃষক, সেই নদী এখন মরা খাল। চোখ যতদূর যায় শুধু রাশি রাশি বালু। আমরা যে একটা আন্তর্জাতিক হিসাবে যে পানিটা আমরা পাই, সে পানিটাও তো আমরা পাই না। ভারত সরকার আপনার ব্যারেজের ছিদ্র পর্যন্ত ওদের বন্ধ করে দেয়, পানি চোয়ানি পানিটাও আসতে দেয় না। তিস্তা ব্যারেজ থেকে উজানে নদীর উৎস মুখ। ভারতের গজলডোবায় স্লুইস গেট নির্মাণ করে এ নদীর উচ্ছল দুর্বার গতি রোধ করা হয়েছে। নদীতে বর্তমানে এখন পানি নাই, পানি যদি বেশি থাকতো তাহলে নদীতে মাছও হইতো। বর্ষায় অথই পানি তিস্তা এখন আর কোনো নদী নয়, যেন মরা খাল। শুকনো মৌসুমেই নদীর বুকে জেগেছে অসংখ্য চর। ব্যারেজের সবকটি গেট বন্ধ করে পানি ধরে রাখার চেষ্টা কর্তৃপক্ষের, আর এতেই শঙ্কা উত্তরের প্রান্তিক কৃষকদের।
এবার একটু একটু পানি দেখা যাচ্ছে গত বছরের তুলনায়, কিন্তু এই পানি কতক্ষণ স্থায়ী থাকবে এটা আমরা বুঝতে পারছি না। আমরা বোরোর আবাদ নিয়ে খুব চিন্তিত আছি। গত এক যুগ ধরে তিস্তায় পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যাচ্ছে না, তাই কমিয়ে দেওয়া হয়েছে বোরো চাষের লক্ষ্যমাত্রা। এবারও পানি প্রাপ্তিতে রয়েছে অনিশ্চয়তা, এ কারণে বিকল্প পদ্ধতিতে সেচ দেওয়ার পরিকল্পনা করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা একটা নতুন প্রকল্প বাস্তবায়ন করছি যেটা পিএসি হয়ে গেছে এবং সামনের মাসে সেটাও এখানে অ্যাপ্রুভ হবে। এই প্রকল্পটা বাস্তবায়ন হলে আমরা 1,04,000 হেক্টর জমিতে আমরা ইরিগেশন দিতে পারব। উত্তরের তিন জেলার কৃষি চিত্র পাল্টে দিয়েছে তিস্তা সেচ প্রকল্প, এখন তা যেন গলার ঘ্যাগ হয়েছে এই অঞ্চলের মানুষের। আসছে বোরো মৌসুমে পানি না পেলে কপাল পুড়বে কৃষকের। জুয়েল আহমেদ, বাংলাভিশন, তিস্তা সেচ প্রকল্প, লালমনিরহাট। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের দাফন সম্পন্ন হয়েছে। জানাজার আগে নেত্রকোনার কাটলিতে অন্বেষা স্কুলের সামনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। আয়েশা খানমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বাদ আসর জানাজা শেষে নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 74 বছর। মহিলা পরিষদের পক্ষে জানানো হয়, ক্যান্সারে আক্রান্ত আয়েশা খানম দীর্ঘদিন ধরে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি আয়েশা খানম 62টির ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধ সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিলেন। মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হয় নেত্রকোনার গ্রামের বাড়িতে। সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন সারা দেশে ভাতা পাওয়ার যোগ্য সকল প্রবীণকে সামাজিক নিরাপত্তার আওতায় ভাতা দেওয়া হবে। সমাজসেবা দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 কোটি মানুষের আস্থা অর্জন করেছেন। মন্ত্রী বলেন, অচেনা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করিয়েছেন প্রধানমন্ত্রী। সমাজ কল্যাণমন্ত্রী বলেন, সারা দেশে 1 কোটি মানুষকে ভাতা দিয়ে সহায়তা করছে সরকার। পিছিয়ে পড়া আরও 1.5 কোটি মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে এই সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ভাতা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো অনিয়ম না হয় সেজন্য বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, মন্ত্রণালয়ের সচিব ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের অপারেশন থিয়েটার কমপ্লেক্সের আধুনিকায়ন করা হয়েছে। শনিবার সকালে হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে পুরো অপারেশন থিয়েটার কমপ্লেক্স ঘুরে দেখেন কাজী ফিরোজ রশিদ সহ অন্যান্যরা। অপারেশন থিয়েটার আধুনিকায়নের ফলে রোগীদের আরও স্বাচ্ছন্দ্যে আধুনিক স্বাস্থ্যসেবা দেওয়া যাবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটির ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের নিজস্ব অর্থায়নে এবং হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার ইফা তারার তত্ত্বাবধানে আধুনিকায়নের এই কাজ সম্পন্ন করা হয়। পরে ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ওই বোর্ডের সদস্য হাজী মোহাম্মদ সেলিম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এ কে এম আমিনুল হক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সাড়ে 3 মাস পর সাতক্ষীরার ভোমরা ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দুপুরের পর ভারতের পেঁয়াজ দেশে আসতে শুরু করে। বিকেল 5টা পর্যন্ত 9টি ট্রাকে 242 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে ঢুকেছে। সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় 20-25টি পেঁয়াজবাহী ট্রাক এখনও অপেক্ষায় আছে। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েও ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। শনিবার 40 মেট্রিক টন পেঁয়াজ নিয়ে 2টি ট্রাক বন্দরে ঢুকে 1 জানুয়ারি পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। গত 14 সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল ভারত। সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি বাস চালক শহীদকে গ্রেফতার করেছে সিআইডি। শনিবার ভোরে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এই ঘটনায় দায়ের করা মামলার 3 আসামির মধ্যে এ নিয়ে 2 জনকে গ্রেফতার করা হলো। এর আগে সোমবার হেলপার রশিদকে গ্রেফতার করেছিল পিবিআই। 26 ডিসেম্বর সন্ধ্যায়
সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস আর কোনো যাত্রী না থাকার সুযোগে কলেজ ছাত্রীর উপরে চড়াও হয় ড্রাইভার ও হেল্পার। সম্ভ্রম বাঁচাতে এক পর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। পরে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন শিক্ষার্থীর বাবা। নববর্ষ উদযাপনে রাজশাহীতে বিষাক্ত মদপানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে, নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মহানগরীর বাসিন্দা তুহিন নামে আরেক যুবক মারা গেছে। এর আগে শনিবার ভোরে একই হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়। তারা হলো নগরীর হোসেনিগঞ্জের ফয়সাল, বাকির মোড়ের সাগর ও জেলার বাগমারা উপজেলার রফিকুল ইসলাম। পুলিশ জানায়, নববর্ষ উদযাপনে নগরীর বিভিন্ন জায়গায় অতিরিক্ত মদপান করে কয়েকজন, এতে বিষক্রিয়ায় সাতজনের অবস্থা চরম অবনতি হয়। রাতে তাদের হাসপাতালে ভর্তি করার পর ভোরের দিকে মারা যায় তিনজন, বাকি তিনজনের চিকিৎসা চলছে। গাইবান্ধার রংপুর চিনিকলে আখ মাড়াই বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে চিনিকল শ্রমিকরা। সকাল থেকে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের অফিসের সামনে জড়ো হয়ে চিনিকলে আখ মাড়াই বন্ধ ও বিনা নোটিশে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় শ্রমিক কর্মচারীরা। শ্রমিক নেতাদের অভিযোগ, চিনিকলে কর্মরত 90 জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করেছে চিনিকল প্রশাসন, যা সম্পূর্ণ অমানবিক। 20 ডিসেম্বর চিনি শিল্প সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আখ মাড়াই বন্ধ থাকলেও কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। কিন্তু 31 ডিসেম্বর চিনি শিল্প সংস্থার 90 জন শ্রমিককে ছাঁটাই করে এর প্রতিবাদে এক কর্মসূচি পালন করেন শ্রমিকরা। টেকনাফে যুবলীগ নেতা ওসমান গনিকে হত্যার ঘটনায় শাকের নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাবরাং গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ভোরে ফজরে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি শিকদারকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খুলু মেম্বারের ছেলে শাকের ও কাটাবুনিয়ার মোহাম্মদ কাশিমের ছেলে কেফায়তুল্লাহকে খুঁজছিল পুলিশ। ইজি বাইক চুরির সালিশকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্বকে হত্যার কারণ হিসেবে দেখছে পুলিশ। বন বিভাগ ও এলজিইডির টানাপোড়েনে সড়ক যোগাযোগে ব্যাপক ভোগান্তিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার প্রত্যন্ত এলাকার কয়েক হাজার মানুষ। শোলাকুড়ি থেকে টেলকি পর্যন্ত সড়ক পাকাকরণে বন বিভাগের আপত্তিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এর অবসান চান ভুক্তভোগীরা। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের প্রতিবেদন। টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে কয়েক হাজার ক্ষুদ্র নিগোষ্ঠী পাহাড়ি বাঙালির সম্মিলিত বসবাস। যুগ যুগ ধরে বন আর পাহাড়কে ঘিরেই তাদের জীবন জীবিকা। এই জনপথের অবহেলিত মানুষের উন্নয়নে 2015-16 অর্থ বছরে শোলাকুড়ি টেলকি সড়কটি পাকাকরণের সিদ্ধান্ত নেয় এলজিইডি। 10 কিলোমিটার সড়কটি শোলাকুড়ি থেকে বেদুরিয়া পর্যন্ত 2 কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ শুরু হয়, কিন্তু বন বিভাগ সড়কটি তাদের দাবি করে মামলা করলে বন্ধ হয়ে যায় সে কাজ। এতে চরম ভোগান্তিতে অবহেলিত এ এলাকার জনগণ। মধুপুর হয়ে টাঙ্গাইল কিংবা ময়মনসিংহ যেতে ব্যাপক ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। গাড়ি জায়গায় জায়গায় ফাইসা যায়, আমরা যাতায়াত করতে পারি না, কোনো মাল নিতে পারি না, উগি যাওয়ার হয় না রাস্তাঘাট দিয়ে। কাজ চলাকালীন সময়ে স্থানীয় বন বিভাগের আপত্তির কারণে শুধুমাত্র 1 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করা হয়েছে, বাকি কাজ সেই মুহূর্তে আর করা সম্ভব হয়নি। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলে সড়কটি উন্নয়নের জন্য অবমুক্ত করা যেতে পারে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা। আমাদের যদি রাস্তার প্রয়োজন না হয় তাহলে আমরা ওখানে রাস্তা করবো না, কিন্তু যদি কোনো এজেন্সি যদি দরকার হয়, জনস্বার্থে দরকার হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি লাগবে, গভর্নমেন্টের অনুমতি লাগবে, এবং গভর্নমেন্ট অনুমতি দিলে সেখানে তখন ব্যাপারটা বিবেচনা সম্ভব থাকবে। সড়কটির কাজ দ্রুত শেষ করার দাবি শোলাকুড়িবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আরো কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী শওকত ওসমানের 104তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভাষা সংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমদ রফিকের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সহ অন্যরা।
ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ফ্রি ক্যাম্পেইন ঘোষণা করল ওয়ালটন। ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 9 এর আওতায় শুরু হলো এই কর্মসূচি। এখন ওয়ালটন ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কিনে প্রতি ঘন্টায় ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। আছে কোটি টাকার নিশ্চিত গ্যাস ভাউচার। 2 জানুয়ারি থেকে সারাদেশে ক্রেতারা পাবেন এই সুবিধা। অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম আশরাফুল আলম। ক্যাম্পেইনের উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মোর্শেদ। আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নীল, এমদাদুল হক সরকার ও মোহাম্মদ হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, উদয় হাকিম, মোহাম্মদ রায়হান, ফিরোজ আলম, আনিসুর রহমান মল্লিক, আরিফুল আম্বিয়া, আমিন খান ও ডক্টর মোহাম্মদ সাকত হোসেন সহ অন্যরা। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয় মতিঝিলের নিজস্ব ভবনে স্থানান্তর উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি এহসানুল হক জিলানি। এ সময় কোম্পানির চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান হাসিনা নিজাম, পরিচালক রিয়াজউদ্দিন আহমেদ, উম্মে খাদিজা মেঘনা, দিলরুবা শারমিন, সবিদা ফেরদৌসী সহ অন্যান্য পরিচালক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে দেশীয় ই কমার্স মার্কেট প্লেস খাজানা .com.bd-র। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল চৌধুরী নফেল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক খোরশেদ আলম সুজন। বক্তব্য রাখেন খাজানা .com.bd চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব আলম অভি। এছাড়া চট্টগ্রামের প্রশাসনিক ও BGMEA, BKMEA, চিটং চেম্বার, ইক্যাপ, ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিরা এবং রাজনৈতিক নেতারা এতে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের 2500 থানার দরিদ্র উদ্ধস্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। ঢাকা ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ATM হায়াতুজ্জামান খান ব্যাংকের পক্ষ থেকে সকালে এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO ইমরানুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, উপ ব্যবস্থাপনা পরিচালক AKM শাহনেয়াস, AMM মইনুদ্দিন ও ঢাকা ব্যাংক ফাউন্ডেশনের CEO আরহাম মাসুদুল হক সহ নারায়ণগঞ্জ এলাকার শাখা ব্যবস্থাপক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। কুয়েত প্রত্যাগত মিলন মেলা 2020 এর সদস্য সচিব মনির হোসেন মন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রত্যাগত মিলন মেলার আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম রেজা। প্রধান আলোচক ছিলেন 2009 সালে চ্যানেল আয়ের সেরা কণ্ঠ সোমনুর মলিল কোনাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। শনিবার বিকালে কাটাখালী মোড়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু। নারীদের ফিটনেস ও সুস্থতাকে কেন্দ্র করে 3টি প্যাকেজ তৈরি করেছে রেডিসন ব্লু। এসব প্যাকেজে বাংলাদেশি নারীদের জন্য থাকছে 50% ছাড়। 1 জানুয়ারি থেকে শুরু হয়ে এই অফার থাকছে 30 জুন পর্যন্ত। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। বেড়েই চলেছে ভোজ্য তেলের দাম, ব্যাট মৌকুফ চান ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জনগণ এখন বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসে বলেন ওবায়দুল কাদের, দেশে চলছে সংকর গণতন্ত্র মন্তব্য মির্জা ফখরুলের। দায়িত্ব নেয়ার 2 দিনের মাথায় খাল উদ্ধারের কাজ শুরু ঢাকা দক্ষিণ সিটির। বর্ষা মৌসুমের আগেই 2টি বক্স কালভার্ট আর 3টি খাল খননের পরিকল্পনা। দেশে করোনা সংক্রমণ কমছে, স্বাস্থ্য অধিদপ্তরের দাবি টেস্টের হার বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।